তুমি জানো আমার কি অবস্থা? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমার বিজনেসের কি অবস্থা, কত টাকা লোকসান করছি আমি? কখনো কিছু জানতে চাইছো? আমি আর তোর ভাই মিলে তোকে আবার বিয়ে দিতে চাই। বৌমা যে এভাবে চলে যাবে এটা তো আসলে মানে আমরা কেউই চিন্তা করতে পারি না। আরে শোন দোস্ত, সেলফিটা খুব জরুরি, কারণ যখন তোর বাচ্চার ইচ্ছা হবে না তখন তোর বাচ্চারা দেখে বলবো আমরা। দেখ দেখ, পুরো বাবা মার জন্য আমরা কত কষ্ট করছি। ভাই আপনি বাংলা সিনেমা দেখেন না? চৌধুরী সাহেবের লাশের উপরে দিয়ে যেন নায়িকা আনতে যেতে হয়, হালারে ধরে কানের নিচে দিলে মনে কর ভিতরে যাই দিব না দি দিব। এই বান্দর লই আইছেন কই? ওই পটাই ওই ফাজিলটা শেষ পর্যন্ত বাড়ি পর্যন্ত চলে আসছে, চিল্লা চিল্লি করতেছে, আনারের সাথে সিনক্রিট করতেছে। তুমি আমার মেয়ের মতো, আর আমরা তো জেনে শুনে তোমাকে জলে ভাসা দিতে পারি না। আপনি যদি কাণ্ড কান থাকতো তাহলে আপনি এভাবে ছেলে পুলে নিয়ে হচ্ছে চিপস মিপস নিয়ে হাফ প্যান্ট পরে এখানে আসতেন আমার সামনে? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু লাইফটা তো থেমে থাকে না তাই না? আমার লাইফ থেমে থাকে নাই। এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মামা। আমি দেরিতে হলেও বুঝতে পারছি যে আমি অরণিকে কতটা ভালোবাসি। আমি কি চাই, আমার পছন্দ কি, তোমার তো কখনোই জানতে ইচ্ছা করে না। একটা জিনিসই চাই, তুমি আমার সাথে যাবা, সবসময় আমার সাথে থাকবা, আমাকে সাপোর্ট দিবা। কেন? Because I love you.